हेलो फ्रेंड, এই ভিডিওতে আমরা সবচেয়ে সেরা কালো গোলাপের প্রজাতিগুলি সম্বন্ধে জানব। সাবস্ক্রাইব করুন ভেনাস গার্ডেন চ্যানেলটি এবং প্রেস করুন বেল আইকনটি পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। কালো প্রজাতির গোলাপগুলির মধ্যে ব্ল্যাক বেকারা অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এটা একটি হাইব্রিড টি রোজ। এই প্রজাতিটি সুগন্ধি নয় কিন্তু খুব চমৎকার দেখতে। ঠান্ডা আবহাওয়ায় ফুলের রং খুব কালো হয়। গোলাপের এই প্রজাতিটি কাট ফ্লাওয়ার হিসাবেও খুব জনপ্রিয়। এটি অপর একটি চমৎকার ব্ল্যাক রোজ ভ্যারাইটি, হাইব্রিড টি রোজ। গোলাপের 300টিরও অধিক প্রজাতি রয়েছে। গোলাপের অধিকাংশ প্রজাতিগুলির নাম বা আইডি আমরা জানব। ব্ল্যাক লেডি খুব জনপ্রিয় একটি প্রজাতি। ব্ল্যাক লেডি একটি হাইব্রিড টি রোজ। এটি একটি সুগন্ধি ভ্যারাইটি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে আমরা টপ ব্ল্যাক রোজ ভ্যারাইটিগুলি দেখছি। ব্ল্যাক বিউটি চমৎকার একটি হাইব্রিড টি রোজ। এটি একটি মৃদু সুগন্ধি প্রজাতি, উইডিং সেলিব্রেশনে খুব ব্যবহৃত একটি প্রজাতি। এটি খুব চমৎকার একটি ভ্যারাইটি। ব্ল্যাক টাইগার চমৎকার একটি ব্ল্যাক রোজ ভ্যারাইটি। ফুলগুলি দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয়। এটি একটি হাইব্রিড টি রোজ। মিনি ফ্লোরা ব্ল্যাক এই প্রজাতিটির রং ব্ল্যাকের খুব কাছাকাছি। শীত প্রধান দেশে ব্ল্যাকের প্রজাতিগুলির রং খুব কালচে হয়। নিউ ব্ল্যাক ডিলাইট এটিও একটি খুব সুন্দর ব্ল্যাক রোজ ভ্যারাইটি। টেম্পারেচার কম হলে ফুলের রং আরও ব্ল্যাক হবে। ব্ল্যাক ম্যাজিক এটিও একটি জনপ্রিয় ব্ল্যাক রোজ ভ্যারাইটি। এটি একটি হাইব্রিড টি রোজ। কোল্ড টেম্পারেচারে রংটি আরও ব্ল্যাকিশ হবে। আমরা গোলাপের আরও অনেক প্রজাতিগুলি সম্বন্ধে জানব। এই চ্যানেলের কোনো ভিডিও যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য নিচের লাল সাবস্ক্রাইব লেখাটির উপর ক্লিক করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।